কলকাতার নায়ক দেব বাংলাদেশ সাপলা মিডিয়া প্রযোজিত কমান্ডো নামের ছবিতে কাজ করছেন একই প্রতিষ্ঠান দেবকে আরও দশটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন জানানো হয়েছে সবগুলো ছবিতেই দেবের নায়িকা নেওয়া হবে এর মধ্যে পাঁচজন চলতি সময়ের আর পাঁচজন নবাগত অভিনেত্রী থাকবেন জানা গেল একটি ছবিতে দেবের নায়িকা হিসাবে অভিনয় করতে পারেন উপবিশ্বাস এই বিষয়ে উপবিশ্বাস বলেছেন শাপলা মিডিয়ার কর্ণধ সেলিম খান আমাকে ফোন দিয়ে ছবির গল্প শুনিয়েছেন দেব নিজেই নাকি আমার সঙ্গে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন সেলিম ভাই দু এক মধ্যেই আমাকে চুক্তিবদ্ধ করতে চান বলে জানিয়েছেন ছবির গল্পের বিষয়টি ঢালিউড কুইন বলেন স্বামী স্ত্রী এবং তাদের একমাত্র সন্তানকে নিয়ে আমি সারাংশই জেনেছি মনে হয়েছে আমার চরিত্রে আরেকটু পরিবর্তন আনা দরকার প্রয়োজক সেটা মনে নিয়েই সেটা করেছে এদিকে শাকিব খানের সে অপবিশ্বাস ফেসবুক পেজের ফলোয়ার পেয়েছে এ বিষয়ে উচ্ছ্বাসিত অপবিশ্বাস বলেন আমার ভক্ত ফলোয়ারা খুবই অ্যাক্টিভ এমন ভক্ত পেয়ে আমি দারুণ খুশি সারা জীবন এভাবেই সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই